সেনাবাহিনী সোলজার এদেরকে আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছেন যে পাওয়ার দিয়েছেন এটা সাধারণ মানুষের ক্ষমতা নাই এটা বিশাল বড় একটা পাওয়ার সেনাবাহিনী যেই পরিমাণে স্ট্রাগল করে তাদের ট্রেনিং এ এটা আপনি কল্পনাই করতে পারবেন না হেলিকপ্টার থেকে জাম্প করতে হয় প্যারাসুট জাম্প করতে হয় আমি গতকাল এটা নিয়ে পড়াশোনা করলাম দেখতে পেলাম যে সেনাবাহিনীদেরকে একদম 30 কেজি ওজনের একটা গাছের টুকরা কাঁধে দেওয়া হয় এবং এটা নিয়ে 10 কিলোমিটার পাহাড় উঠতে হয় 30 কেজি ওজনের গাছ নিয়ে আপনি পারবেন কখনো পারবেন না আপনি এটা এটা এটাই হচ্ছে মেসেজ যা আল্লাহ সবাইকে সব কোয়ালিফিকেশন দেন নাই আবার দেখলাম সেনাবাহিনীর ট্রেনিং হচ্ছে তাদেরকে প্রায় 12 ফুট গভীরের পানি এখান থেকে ফেলা হয় হাতেও রশি পায়েও রশি একদম শেষ ফেলা দেওয়া হয় ফেলাই দিয়ে শেষ না পেছন থেকে আরেকজন সোলজার তাকে বারবার চেপে ধরে বারবার চাপে বারবার নিঃশ্বাস বন্ধ হয় মরতে যাবে এমন অবস্থা আবার উঠায় কি কষ্ট কি স্ট্রাগল আমি আবার পড়লাম স্পেশাল ফোর্সের কথা তাদের ট্রেনিংটা হচ্ছে কাটা তার থেকে শুরু হয় কাটা তার থেকে শুয়ে দেওয়া হয় একদম কাটা তার শুয়ে আছে তারা আবার কাটা তারে হাঁটছে তারা আবার কাটা তারে একজন সোলজার শুয়ে আছে তার পিঠের উপর আরও একজন সোলজার হাঁটতেছে হাউ মাচ স্ট্রাগল ইট ইস ক্যান ইউ ফিল ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনি কল্পনাই তো করতে পারবেন না কাটা তার মানে আপনি কি মনে করতেছেন আর একটা দেখলাম ট্রেনিং এটা আরও অবাক লাগলো সোলজারকে শোয়া দেওয়া হয়েছে সৈন্যকে এবং তার পিঠের উপরে বিশাল বড় একটা পাথর দেওয়া হয়েছে এবং এই পাথরটাকে পিঠে রেখে বিশাল বড় একটা লোহা দিয়ে ভাঙা হচ্ছে পিঠের উপরে তাহলে পিঠটা কত শক্ত কতটা শক্ত হলে এটা হতে পারে এই ট্রেনিং যখন সম্পন্ন হয়ে যায় তখন তাদের এই পিঠ এবং এই শরীরটা এত বেশি শক্ত হয় যে ওপর থেকে যদি কোনো ছুরি ফেলা হয় ছুরিটা আটকে না থেকে উল্টে পড়ে যায় এত শক্তিশালী শরীর তাদের আর হাদিসে এসেছে আল মুমিনুল কওয়ি আউলা মিনাল মুমিনিল যাঈফ একজন শক্তিশালী ইমানদার একজন শক্তিশালী মানুষ আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে উত্তম মুমিন সুবহানাল্লাহ পড়ে আমার সঙ্গে অনেক আর্মির সম্পর্ক আছে অনেক কল দেয় অনেক ভালোবাসে আমার একজন আর্মি কল দিয়ে বলতেছে হুজুর এটা ভালোবাসা থেকে বলতেছি আমারে বলছে হুজুর আপনি যখনই বিয়ে করবেন আপনার বইয়ের কথা আমাকে জানাবেন আপনাদের ওমরা প্যাকেজ আমার পক্ষ থেকে থাকবে এটা ভালোবাসা থেকে বলছে আর কি তো এত ভালোবাসা তারা আমাদেরকে খুব ভালোবাসে আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন একজন আর্মি অনেক ডিসিপ্লিন মেনটেন করে চলে যেটা আপনি আমি কখনোই পারবো না আমরা উঠি কয়টার সময় 11টার সময় কেউ ওঠে 12টার সময় ওর সকালে ব্রেকফাস্ট বলতে কিছুই নাই ওর সকাল শুরুই হয় হচ্ছে লাঞ্চ দিয়ে আসে না নাই কিন্তু আর্মি সে ওঠে 4টা থেকে 5টার ভিতরে এটা ভোর 4টা 5টা তার দিনটা শুরুই হয় ফজরের নামাজ দিয়ে সুবহানাল্লাহ পড়ে এবং সবচেয়ে সুন্দর আর একটা বিষয় হচ্ছে এইটা তারা যখন পিটি পিরিয়ডে যায় যখন ট্রেনিংয়ে যায় ট্রেনিংয়ের শুরুতে একজন কারি সাহেব কোরআন থেকে তেলাওয়াত করে তাদের কাজকে শুরু করায় শোন এটা কোরআনের আয়াত সূরা জুমা 10 নম্বর আয়াত 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আছে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ফানতাশিরু ফিল আরদ When you have done with your salah, spread out your workplace. যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে তুমি তোমার রবের দেওয়া নিয়ামত তালাশ করতে রিজিক তালাশ করতে বের হয়ে যাও সুবহানাল্লাহ পড়ে এটা কত সুন্দর একটা আয়াত তো আর্মি এত স্ট্রাগল করে র‍্যাব বিডিআর আর্মি পুলিশ ফায়ার সার্ভিস রিয়েলি উই আর প্রাউড অফ দ্যাম আমরা গর্ব করি তাদেরকে নিয়ে এবং আমি যুবকদেরকে মোটিভেট করি যুবক তোমরা যারা জীবনে খুব হতাশ কিচ্ছু করতে ভাল লাগে না প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি দেশের সৈনিক হব পুলিশ হব আর্মি হব বিডিআর হব র‍্যাব হব আমি কারণ এই বাংলার মাটিতে যেখানে যোগ্য মানুষের দরকার সেখানে সব অযোগ্য নেতা বসে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এটাকে রুখতে হবে তোমাকে তোমাকে রুখে দিতে হবে কীভাবে রুখবা ইসলামের শিক্ষা নিতে হবে এবং নিজেকে শক্তিশালী মমিন হিসেবে গঠন করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ এটা করতে হবে প্রিয় ভাইয়ারা এটা আমি আপনাকে মোটিভেট করছি এই জন্য যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মমিন ঢুকতে না পারবে প্রকৃত পক্ষের মমিন ততক্ষণ পর্যন্ত বাংলার মাটি থেকে দুর্নীতি দূর করা সম্ভব না
এত আস্তে বললেন কেন? জোরে বল তবে ঠিক কিনা? দুর্নীতিতে পুরো দেশটাই ভরে গেছে, দুর্নীতি আর দুর্নীতি, যেখানে যাবেন সেখানেই দুর্নীতি। মাঝে মাঝে দেখবেন যে কার খাটের তলে কয় কেজি তেল আছে, না নাই? নাই রে বাপ রে বাপ, কয় কেজি তেল, পুরা খাটি লোড, স্বর্ণ, কত রকমের স্বর্ণ যাদের কাছে আছে আমি অবাক হয়ে যাই, কিন্তু এরা সব বড় বড় পদে আছে। আপনি কথা বলবেন, শান্তি পাবেন না কথা বলবেন, কিন্তু আপনি একটু মাথা খাটান। খলাকল ইনসান আয়াতের ব্যাখ্যা খালি ওই দিকে গেলে হবে না, একটু এদিকেও আসতে হবে, কারণ এটা যদি আমি না বলি তাহলে খতিব হিসেবে আমি একজন অপদার্থ খতিব, কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন, আপনি যদি পুলিশ হতে পারেন, ইমানদার পুলিশ, যেই সে পুলিশ হলে হবে না, কি পুলিশ তো হবে, ইমানদার পুলিশ। ইমানদার পুলিশ হলে কি হবে দেখেন, রাস্তাঘাটে আমরা কি করি, গাড়ি ধরছে, স্যার আমাকে চেনেন? হ্যাঁ, ওই যে আমার মামা, ওই যে নেতা আমার মামাটা, বলে ঠিক আছে যা, এরকম হয় কি হয় না? এই বলে না কেন, হয় কি হয় না? দাপট, দাপট বলতে এই দাপটটা জায়েজ নেই। কেন জায়েজ নেই? নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন ইজ সেম ফর এভরিওয়ান, হোয়াট এভার ইউ আর, ডাজন্ট ম্যাটার। নিয়ম যা হবে, নিয়ম সবার জন্য সেম। তুমি অমুকের বেটা, তমুক তোমার বাপ, তমুক তোমার মামা, তমুকে তোমার খালু, এই নিয়ম দিয়ে দেশে কোনো নিয়মকে ভঙ্গ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এটা সম্ভব কখন? যখন পুলিশটা হবে ইমানদার। পুলিশ হবে কি ইমানদার? পুলিশ কি বলবে দেখেন, তোমার মামাকে তোমার খালুকে দেখার সময় আমার কাছে নাই, আমি বিশ্বাস করি তোমাকে যদি আমি এখন ফাইন করি, আমার চাকরি থাকতেও পারে নাও থাকতে পারে, তবে আমি তো আমার বিশ্বাস স্থাপন করেছি, যতদিন আমি জমিনে বেঁচে আছি আমাকে রিজিক দিবে একজন, তিনি কে? ইউ হ্যাভ টু বি আ বিলিভার পুলিশ অফিসার, আপনাকে বিশ্বাসী হতে হবে, তাহলে আপনি দুর্নীতি রুখতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি বলেন যে আরে আল্লাহ আমি ফাইন করে দিব, কালকে তো আমার চাকরি নাও থাকতে পারে, এই ভয়টা এই সময়গুলোতে কাজ করে কি করে না? করে। কিন্তু যদি প্রত্যেকটা পুলিশ অফিসার, বিডিআর, র্যাব, আর্মি সকলে ঐক্যবদ্ধ হয়ে নিয়াত করে যে বাংলার মাটিতে দুর্নীতি থাকবে না, অসভ্য লোক থাকবে না, অযোগ্য লোক থাকবে না, বাংলার মাটি কালকে জান্নাতের মাটি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বিলিভার হতে হবে, বিশ্বাসী হতে হবে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তবে মানুষের মাঝে বিভিন্ন কোয়ালিটি দিয়েছে কে? আমি সেনাবাহিনী বললাম মানে যে আমি অন্য কাউকে ভালোবাসি না, তা না, আমরা পুলিশকেও ভালোবাসি, বিডিআর ভালোবাসি, আর্মি ভালোবাসি, ফায়ার সার্ভিস ভালোবাসি, যারাই দেশের জন্য কাজ করে তাদের জন্য আমাদের হৃদয়ে অধিক পরিমাণ ভালোবাসা, প্রিয় ভাইয়েরা।